ব্যাংকে থেকে সবাই ঋণের আবেদন করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক সিকিউরিটি হিসাবে সেই জমি সম্পত্তি মোবাইল ইমোবাইল অ্যাসেট রেখে থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোনো কেউ ডিফল্ট হয় তো সেই ক্ষেত্রে ভারতীয় আইন সার্ভিসি অ্যাক্ট 2002 অনুসারে ব্যাংক সেই সম্পত্তিকে নিজের নামে হস্তান্তর করতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে আমি সঞ্জীব দেবনাথ ডিসিএম ধর্মনগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে যে এই হোটেল দিন রাত আছে তার যা অ্যাসেট আছে তা আমি হস্তান্তর করে দিলাম, মানে পজিশন দিয়ে দিলাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নামে। তারা উদা ফার্দার অ্যাকশন নেবে এবং এটা রিকভারির চেষ্টা করবে। যেরকম আপনারা প্রথমেই শুনলেন যে ডিসিএম স্যার বললেন যে লোন তো কেউ আবেদন করতেই পারে, তো ওই হিসাবে এই হোটেল একদিন তৈরি করার জন্য মানে বিল্ডিংটা তৈরি করার জন্য লোন হয়েছিল, সময় যায় লোনটা ডিফল্ট হয়, তো রিকভারি পারপাসে যা যা মেজারমেন্ট নেওয়া সেগুলি হয়, তো সার্ভিসি অ্যাক্ট অনুসারে আমাদের প্রসিড করতে লাগে এবং আজকে হোটেলটা পুরো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আমরা নিলাম। এখন এটা নেক্সট আমাদের যা প্রসিডিউর আছে আমরা সেদিকে এগোবো। এই হোটেলের জন্য কত টাকা লোন নেওয়া হয়েছে? এই হোটেলের জন্য প্রথম 2013-তে প্রথম 2 কোটি 20 লাখ প্রথমে 2013-তে লোন নেওয়া হয়, পরে ওটা এনহান্সমেন্ট এক্সটেনশন হয় আরও 85 লাখ বাড়ানো হয় ওটা 2019-এ। তো এখন এটার মধ্যে আজকে যে প্রসিডিওরটা হয়েছে এটার মধ্যে অনেক কস্টিং আছে, তো এক্স্যাক্টলি আমরা পুরো কস্টিংটা বলতে পারবো না, সবটা পুরো হিসাব হবে যা যা হয়েছে যত আমাদের লিগ্যাল চার্জেস যা যা অ্যারাইজ হয়েছে সব সহ এটা অ্যাডজাস্ট করার ব্যবস্থা নেওয়া হবে। আপনার শুনলাম। আমার নাম ওডিসি চক্রবর্তী, রিকভারি ডিপার্টমেন্ট চট্টগ্রাম। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।